আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে জানতে চেয়েছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরির জন্য কোন বইটি পড়ব বা কোন বইটি পড়লে পরীক্ষায় অধিক নম্বর পাওয়া যাবে বা সর্বোচ্চ কমনের নিশ্চয়তা পাওয়া যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে আমি আজকে একটি বই পড়ার জন্য সাজেস্ট করব। আশা করি এই বইটি পড়লে আপনারা পরীক্ষায় 80% প্রশ্ন কমনের নিশ্চয়তা পাবেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা জানেন যে আপনাদের 100 নম্বরের MCQ পরীক্ষা হবে, যেহেতু এটি বিভাগীয় কোঠায় পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে প্রার্থীর সংখ্যা অবশ্যই অবশ্যই কিন্তু অনেক বেশি হবে, যেহেতু 45 বছর পর্যন্ত বয়স করা হয়েছে, অর্থাৎ বিভাগীয় প্রার্থীদের জন্য নির্ধারিত রাখা হয়েছে। তো যদি আমাদের অংশগ্রহণকারী 1000-এর নিচে হয় সেক্ষেত্রে কিন্তু 200 নম্বরের 4 ঘন্টার একটি লিখিত পরীক্ষা হয়। সেই লিখিত পরীক্ষায় বাংলায় থাকে 40 নম্বর, ইংরেজিতে 40 নম্বর, সাধারণ জ্ঞানে থাকে 40 নম্বর, আর প্রফেশনাল বিষয় বা যে টেকনিক্যাল বিষয় বলা হয় সেটাই মূলত 80% নম্বর থাকে এবং ভাইভায় থাকে 50 নম্বরের ভাইভা থাকে। তো যেহেতু 1000-এর উপরেই অংশগ্রহণকারী হচ্ছে সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় শুরু করতে পারেন পড়াশোনা MCQ-র জন্য, যে আপনাদের MCQ পরীক্ষাটাই আগে হবে। তো MCQ পরীক্ষার আপনাদের এই যে MCQ পরীক্ষা হবে এর জন্য কিন্তু একটা ভালোই বলবো, আসলে কঠিনও, যে নীতিমালা আছে, সেটি হচ্ছে প্রতিটা শুদ্ধ উত্তরের জন্য আপনারা পাচ্ছেন 1 নম্বর করে, আর প্রতিটি ভুল উত্তরের জন্য আপনারা 0.50 নম্বর কাটা যাচ্ছে, অর্থাৎ 2টি ভুল উত্তরের জন্য আপনাদের 1 নম্বর কাটা যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা পরীক্ষার সময় প্রশ্নগুলোর উত্তর যখন লিখবেন তখন কিন্তু খুবই সতর্কতা সহিত লিখতে হবে, কোনো ভাবে যে কনফিউশনের মধ্যে থেকে উত্তর করবেন সেটি কিন্তু করা যাবে না, কারণ আপনার যদি 2টা MCQ ভুল হয় তাহলে কিন্তু আপনি যে নম্বর পাচ্ছেন সেখান থেকে আপনার 1 নম্বর কাটা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমি যেহেতু ভিডিওতে একটি বই সাজেস্ট করব আপনাদের পড়ার জন্য, তো সেখানেই চলে যাই। আর আপনারা জানেন যে আপনাদের পরীক্ষায় বাংলায় হবে 25 নম্বর, ইংরেজিতে হবে 25 নম্বর, আর সাধারণ জ্ঞান যেখানে থাকবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সেখানেও থাকবে 25 নম্বর, আর হচ্ছে গণিত এবং দৈনন্দিন যে বিজ্ঞান এই বিষয়ক থাকবে 25 নম্বর। আমি যে বইটি আপনাদেরকে সাজেস্ট করব সেখানে পড়লে অবশ্যই আপনারা এই যে 100 নম্বরের মধ্যে 80 নম্বর পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি যে বইটি আপনাদেরকে সাজেস্ট করছি সেটি হচ্ছে প্রফেসর্স প্রকাশনের জব সলিউশন বইটি। শুধু এই জব সলিউশন না, এর সাথে সাথে আপনারা প্রতিদিনকার ঘটনা পড়ার জানার জন্য এখন থেকে নিয়ম করে সংবাদ দেখবেন, প্রতিদিন একটা নিয়ম করে যে কোনো একটা টাইমে আপনারা প্রতিদিনই সংবাদ দেখবেন, হয় সেটি সকালে বা সেটি হোক সন্ধ্যার পরে 7টার সংবাদ কিংবা রাত 9টার সংবাদ, এইটি দেখবেন। আর প্রতিদিনের পত্রিকা পড়বেন, যদি পত্রিকাগুলো পড়েন সেখান থেকে যে কারেন্ট নিউজগুলো সেইগুলো কিন্তু পেয়ে যাবেন। এছাড়া আর একটি বই আছে, এটি মাসে প্রত্যেক মাসিক বই যেটি প্রতি মাসে মাসে প্রকাশ হয় সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট নিউজ। এখানে কিন্তু এই যে প্রতি মাসের যে খবরগুলো হয় যেগুলো আপনারা টিভিতে দেখবেন পত্রিকায় দেখবেনই সেগুলো কিন্তু কিছু একেবারে সারমর্ম আকারে তুলে ধরা হয় বা আর কিছু হয় MCQ আকারে। সুতরাং আপনারা এই প্রফেসর্স প্রকাশনের যে জব সলিউশন এইটির সাথে সাথে আপনার কারেন্ট নিউজ বা কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু পড়বেন। আপনারা যদি কারেন্ট নিউজ এবং এই এই জব সলিউশনটা পড়েন তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ যে প্রশ্ন আসবে সেই প্যাটার্নগুলো আপনারা বুঝতে পারবেন এবং আপনারা পরীক্ষায় খুব সফলতার সহিতই উত্তীর্ণ হতে পারবেন। আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই প্রথম যে বইটির কভার পেজ আছে এটি লেখা আছে নিউ এডিশন, অর্থাৎ এটা 2019 সালের বই, আর এটা হচ্ছে 2023 সালের বই। দেখেন যে এডিশন June 2023, এখানে আছে BCS, non-Cadre, ব্যাংক, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা কর্তৃক গৃহীত MCQ নিয়োগ পরীক্ষার
প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান। এই বইটা আপনাদের সাজেস্ট করার পেছনে একটাই কারণ, সেটি হচ্ছে এই প্রশ্নের কিন্তু সংক্ষিপ্ত সাথে সাথে প্রশ্নের উত্তর এবং ব্যাখ্যা একই সঙ্গে দেওয়া আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে বইটি সাজানো আছে। এইখানে কিন্তু এই যে এটিওর যে পরীক্ষা হয়েছিল 12 এবং 15 সালে, আর তার প্রশ্নও কিন্তু দেয়া আছে। তো আমরা একটু সেগুলো দেখতে যাই, দেখি যে কি কি দেয়া আছে। আমরা এই হচ্ছে 19 সালেরটাই দেখাচ্ছি একটু, যে আমার কাছে 19 সালের পিডিএফ কপিটা আছে, 23 সালেরটা নেই এখন। তো এখানে লেখা আছে যে 306টি নিয়োগ পরীক্ষার MCQ প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান, অনুশীলনের জন্য মডেল টেস্ট আকারে উপস্থাপন। এটা তো পুরান এডিশন, অর্থাৎ 19 সালেরটা, 23 সালেরটা আরো কিন্তু আপডেট আছে। তো এখানে সরকারি বেসরকারি সব ধরনের নিয়োগ পরীক্ষার আর প্রশ্নই আপনারা পাবেন, অর্থাৎ 306টি নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান পাবেন। তো এইগুলো যদি পড়েন তাহলে দেখবেন ঘুরে ফিরে সেই একই প্রশ্ন আছে। এছাড়াও কি করে যে এই বইটা কিন্তু প্রায় 1600-1700 পৃষ্ঠার এই বইটা আপনাদেরকে পড়তে হবে এই সময়ের মধ্যে। তো কিভাবে এই বইটি পড়ে আপনারা শেষ করবেন তার একটি গোপন ট্রিক্স আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো, যে কি করে জব সলিউশন বইটি আপনারা শেষ করবেন। কারণ একটা বইয়ের 10 পৃষ্ঠা পড়ার পরে কিন্তু প্রথম পৃষ্ঠার পড়া মনে থাকে না, তাহলে 1600 পৃষ্ঠা কি করে আপনি মনে রাখবেন? তো সেটার জন্য একটা গোপন ট্রিক্স থাকবে কি করে আপনি বইটি পড়বেন এবং সবগুলো মনে রাখবেন। তা আমরা একটু দেখি যে কি কি আছে। এই হচ্ছে বইয়ের বুক পেজ, এটার দামও কিন্তু খুব বেশি না, দেখেন এই যে 1200 টাকা, এটা পুরনো, এখন হয়তো কম বেশি কিছু একটা হতে পারে। তো আমরা একটু খেয়াল করি যে এর মধ্যে কি কি আছে। দেখেন এই সবগুলো আছে, বিসিএস, MCQ, এগুলো সবগুলোই আছে। তারপরও আমরা একেবারে সূচিপত্র থেকেই দেখি, যেখানে 40তম বিসিএস থেকে 10ম বিসিএস পর্যন্ত দেয়া আছে, আর নতুন যেটা আসবেন সেখানে কিন্তু আপনারা 43 থেকেই পেয়ে যাবেন। এরপরও এখানে তো দেখাই যাচ্ছে এই সব প্রশ্ন কিন্তু, আর ভিতরে এটা সূচিপত্র দেখাচ্ছি আর ভেতরে তো আছেই। তো আমরা সরাসরি 17 পৃষ্ঠায় গিয়েই দেখতে পারি যে আমাদের যে কাঙ্ক্ষিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেই পদের যে প্রশ্ন সমাধান সহ ব্যাখ্যা আছে কিনা। এই যে 298-99 থেকে দেখেন এটিওর হচ্ছে 301, 302, 303 এবং 304 হচ্ছে টিও নিয়োগের। এছাড়া এখানে জুনিয়র ইন্সট্রাক্টর, পিটি ইন্সট্রাক্টর 2016তে যে নিয়োগ হয়েছে সেগুলোও আছে। তো 301, 302, 303 কিন্তু এটিও নিয়োগের যে প্রশ্ন 10, 12 এবং 15 সালে এটিও নিয়োগ হয়েছে সেই প্রশ্ন তিনটা এখানে দেয়া আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে এইগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নের প্যাটার্নটা কেমন হচ্ছে। তারপর আমরা একটু প্রশ্নের প্যাটার্নটা দেখি যে কি কি প্রশ্ন তখন এসেছিল, কেমন হয়েছিল। এই যে দেখেন আমি বলেছি বইটি 1634 পৃষ্ঠা এখানেই আছে পিডিএফ এই, তো আরো বেশিও থাকতে পারে, কমও হতে পারে। তো দেখেনি যে সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার এটিও 2015 সালের প্রশ্ন, এটা পরীক্ষার তারিখ ছিল 21-8-2015, সময় 1 ঘন্টা, পূর্ণ মান 100, সেট নম্বর 1, কোড হচ্ছে নিপবান, এরকম থাকবে। তো প্রথম যে প্রশ্নটি এসেছিল সেটা ছিল মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত। আমরা জানি সেটি হচ্ছে মেহেরপুরে অবস্থিত, কিন্তু এখানে কিন্তু ব্যাখ্যা দেয়া আছে যে মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলায় অবস্থিত। 1971 সালের 10 এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার বর্তমান মুজিবনগর আমবাগানে এই সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। দেখছেন কত চমৎকার ভাবে ব্যাখ্যা দেয়া আছে কিন্তু, এবং প্রতিটা প্রশ্নে দু একটি বাদে দেখবেন আপনার এখানে কিন্তু সবগুলো ব্যাখ্যা দেয়া আছে। 3 নম্বরে আছে বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত, এখানেও লেখা আছে যে বাংলাদেশের জাতীয় নাট্যশালা সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে অবস্থিত। কত চমৎকার ভাবে প্রশ্নগুলো দেয়া আছে এবং ব্যাখ্যার সাথে দেয়া আছে ডান সাইডে কিন্তু উত্তর, যে 1-এর ঘ, 2-এর ঘ, এভাবেও কিন্তু সব দেয়া আছে। তো আপনারা যদি এই বইটি ফলো করেন, ইংরেজিও দেয়া আছে, আশা করি আপনারা উপকৃত হবেন। তো এই বইটি যদি আপনারা শেষ করতে পারেন, এই যে দেখেন গণিতের গুলো সমাধান করাই দেয়া আছে, হ্যাঁ,
এই বইটি যদি আপনারা এভাবে শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা 80% প্রশ্নের নিশ্চয়তা নিয়ে পরীক্ষার হলে যেতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিবেন। আর এতক্ষণ সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।